ওরা বাইকের নাম বললেও চিনবে না তোর কেমন বাইক লাগবে আমার লাগবে যেটা পিছে বা আরাম পাও নন রেডি বাইকার পৃথিবীতে মানুষের সাথে এমন হাজারটা ঘটনা ঘটতে পারে যার ফলে মানুষ খুব এক্সাইটেড ফিল করে খুশির মোমেন্টটা ফিল করে তার মধ্যে অন্যতম একটা ফিলিংস হচ্ছে যখন আমাদের লাইফে নতুন কিছু অ্যাড হয় আর এই অ্যাড হওয়ার মোমেন্টটাতে আমরা সবসময় এক্সাইটেড ফিল করি সবসময় খুশি খুশি ফিল করি লাইফে অনেকবারই নতুন বাইক আসছে বাট প্রতিবারই কিন্তু এই যে এক্সাইটমেন্টটা প্রতিবারই কাজ করতেছে এই অনুভূতিটা কখনো বোধা হয় না এই অনুভূতিটা কখনো পুরনো হয় না এই অনুভূতিটা বারবারই যখন নতুন কিছু লাইফে আসে তখনই এই অনুভূতিটা কাজ করে আজকে নতুন বাইক কিনতে যাচ্ছি আর সেই জন্য সেই এক্সাইটমেন্ট সেই খুশি হওয়ার ফিলিংসটা কাজ করতেছে আরে এরা কারা ভাই কারা আগে চলে আসলো কারা কতক্ষণ ধরে ওয়েট করতেছি ও মানুষের যার দিয়ে তার হুঁশ নেই পারাপশের ঘুম নেই তা আমাদের হয়েছে সেই অবস্থা সকাল থেকে এটা বসায় রাখছে আদিন গেম ভেঙে ঢুকো দোকান ইস দোকান ইস কতক্ষণ আছে দোকান ইস ওই এখান থেকে ঢুকতেছে কি দেখে বলছে দেখে বলছে দেখে বলছে এবার কাউকে জানানো হয় নাই কোন বাইক কিনছি শুধুমাত্র হৃদয় জানতো আর হচ্ছে জয় জানতো একটু পরে দেখানো হবে একটু পরে দেখে ফেলেছি এটা চিটিং হলো না মানে বাইকের মাথা এটা চিটিং হইছে যাই হোক কাইটে যেটা হয়েছে সেটা হচ্ছে সাওয়ারিতে চলে আসছি বাইক নেওয়ার জন্য আর নতুন বাইক কেনাটা সবসময় একটা আমেজের বিষয় উৎসবের বিষয় আর সেই জন্য নো 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 আচ্ছা আমি হিন্টস দিচ্ছি আর দিচ্ছি বাইকটাতে এবিএস নাই বাইকটাতে এবিএস নাই বাইকটা আমার পার্সোনালিটির সাথে যায় একবারে খাপে খাপ মিলবে সেই ধরনের বাইকই নিচ্ছি এবার আর একবারে ফুল রেডি হয়ে এই যে ইন্ডিয়ার থেকে জুতা কিনছিলাম জুতার সাথে ম্যাচিং করে এবার শার্ট আর প্যান্ট পরছি আমি বলি বাইকটা আমার এই টি-শার্টের সাথে যায় তুমি বলে শুধু হিন্ট দিতেছিস না আরো কিছু ভাই ব্রাদার আসতেছে সবাই আসলে একসাথে আর কি তারপরে উন্মোচন করবো মানুষ কখনো একা সুখী হতে পারে না কারো লাইফে যখন সুখ আসে সেটা তার আশেপাশের মানুষগুলোর মধ্যেও কিন্তু বিস্তার করে একটা মুভি আছে আমার খুব ফেভারিট নাম হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড সেটা একটা রিয়েল লাইফ কাহিনীর উপর বেস করে তৈরি করা সেটার মধ্যে একটা বিখ্যাত লাইন আছে হ্যাপিনেস ইজ অনলি রিয়েল ওয়েন শেয়ার্ড সুখটা আসলে তার পরিপূর্ণতা তখনই পায় যখন সেটা তার আশেপাশের মানুষের সাথে ভাগাভাগি করা হয় তাই প্রতিবারে যখন বাইক কিনতে যাই তখন সবসময় ভাই ব্রাদার সাথে থাকে এই যে সুখ ভাগাভাগি করার একটা মোমেন্ট আসলে সুখের পরিপূর্ণতা দেয় আমি জানি কিন্তু বলবো না আমিও জানি আজ গরিব বলে আমাকে ট্রেনে আসতে হয় বিমানে আসতে পারি না আমরা অনেকক্ষণ বাইরে চাটা খেলাম আড্ডা দিলাম আর এখন আর কি বাইক ডেলিভারি নেওয়ার টাইম হয়ে গেছে মিজু ভাই ইয়ো আপনাকে যদি বলা হয় যে হিন্ট দেওয়ার জন্য বাইকের নাম না বলে হিন্ট দিবেন বাইকের নাম না দিয়ে হিন্ট তো ওয়াসাক একবার দিছে যেটা হচ্ছে বলছে এবিএস নাই বাইকে প্রথমত দ্বিতীয় হচ্ছে স্পোর্টস বাইকের ইঞ্জিন বাট স্পোর্টস বাইক না আচ্ছা তা আর বলেন না আপনি হিন্ট দেন তো এই ভাই কোনো ইউটিউবার এখনো চালাই নাই ইউটিউবার চালাই নাই আমি জানি কিন্তু আমি বলবো না বসি তো আগে নাম না বলে হিন্ট দিবেন আমার সাথে কোনো একটা জায়গায় মিল আছে আমি আমিও একটা হিন্ট দেই নাকি সিবিআর 150 আর আমার খুব পছন্দের একটা বাইক তোর কোন বাইক এক্সপেক্টেশন তুই বল তাড়াতাড়ি তোকিরের কিন্তু বাইক সম্পর্কে অত বেশি আইডিয়া নাই ওরা বাইকের নাম বললেও চিনবে না এই সাবধান ওরা বাইকের নাম বললেও চিনবে না তোর কেমন বাইক লাগবে আমার লাগবে যেটা পিছে বা আরাম পাওয়া যায় যেটা পিছে বা একটু নড়তে চড়তে পারোস না ঠিক আছে তাহলে ভাই নন রেডি বাইকের ও এই ফাইনালি Differently.
হ্যাঁ, অবশেষে রিভিল হলো আর কি, ভাই মোহাম্মদ সানির নতুন বাইক হচ্ছে CV150X। আর এই বাইকটা এখনো পর্যন্ত আমি কখনো চালাই নাই, সামনাসামনি দেখছি বাট চালানো হয় না, ইঞ্জিনের সাউন্ড পর্যন্ত শোনা হয় না, আর সেটা ফিলও করি নাই যে আমাকে বাইক কেনার আগে টেস্ট রাইড দিতে হবে। অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক কেনার শখ তো অনেক আগ থেকেই ছিল, কিন্তু এই ক্যাটাগরিতে বাইকের সংখ্যা একবারই লিমিটেড, হাতে গোনা দুই একটা, এপ্রিলিয়া, টেররা, তারপরে KPT, মেবি দুজ আর ভেরি গুড বাইকস, বাট আই ওয়াজ অন কনভিন্সড এনাফ টু বাই ওয়ান অফ দেম। যখন হন্ডা লঞ্চ করছে তখন চিন্তা করলাম ঠিক আছে তাহলে দিস ক্যান বি এ গুড অপশন, আর যখন শুনছি সেটার মধ্যে CVR 150R ইঞ্জিন দিয়ে দিছে তখন চিন্তা করলাম ওকে আর টেস্ট রাইড দেওয়ার দরকার নাই, যেদিন কিনবো সেদিনই চালাবো। আর CVR 150R উপরে তো ভাই মোহাম্মদ সানির এমনি PhD করা আছে। আমি দেখাই আমার গাড়ি লাল, এটাও লাল, মানে কেন লাল লাল গাড়ির লাস্ট ভিডিওতে বলছিলাম যে বাইকের নাম্বার যেদিন পাবো সেদিনে ডেলিভারি নিব। হ্যাঁ, আজকে বাইকের নাম্বার পাইছি বলে মূলত বাইকটা ডেলিভারি আনতে গেছিলাম। আর আমার নতুন বাইকের নতুন নাম্বার হচ্ছে 59501, স্পেশাল নাম্বার না, এটা নর্মাল নাম্বারই, আবার স্পেশাল নাম্বারের জন্য ট্রাইও করি নাই, কারণ এবার চিন্তা করছিলাম কপালে যা আছে তাই। বাইক কিনা শেষ এত তাড়াতাড়ি, কিছু একটা না মিসিং মিসিং লাগতেছে, বাইকের ফুল ফিলটা দেওয়া মনে হয় মিসিং আছে এখনো। গতকালকে বাসা থেকে বেরিয়েছিলাম বিকালবেলা বাইকের ডেলিভারি নেওয়ার জন্য, ভাবছিলাম দিনে দিনে বাইকটার ফুল ফিল আপনাদেরকে দিতে পারবো, বাইকটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু বৃষ্টির কারণে বাইক ডেলিভারি নিতে নিতে হয়ে গেছিলো সন্ধ্যা, যার কারণে রাতের বেলা আপনাদেরকে বাইকের ফুল ফিলটা দিতে পারি নাই। আর এখন সকাল হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে চলে আসছি বাইকের ফুল ফিলটা দেওয়ার জন্য, সিনেমেটিক শট নেওয়ার জন্য। এই যে ভাই মোহাম্মদ সানির নতুন বাইক, আর আশেপাশে আছে হচ্ছে সবুজ শ্যামলা পরিবেশ, সবুজের সাথে লালটা একটু বেশি জোস লাগতেছে তাই না, যার কারণে একটা সবুজ শ্যামলা জায়গা বেছে আর কি এখানে চলে আসছি। কালকে 7টার দিকে বাইক ডেলিভারি দিছে আর আজকে এখন 8টা বাজতেছে, এখন এর মধ্যে আমি 47 কিলোমিটার চালাই ফেলছি। আর ঢাকার বৃষ্টিতে বাইকের অবস্থা দেখেন, চাকা, তারপরে মাডগার্ড, সবগুলো এত ময়লা হয়ে আছে দেখে বুঝার আর উপায় নাই এটা যে ব্র্যান্ড নিউ বাইক। এই যে অলরেডি অ্যাডভেঞ্চার বাইক নিছি, অ্যাডভেঞ্চারের বাইকের অ্যাডভেঞ্চার ফিল নেওয়া শুরু হয়ে গেছে। আর এখন আরও কিছু সিনেমেটিক বাকি আছে, আরও কিছু জোর জোর শট নিতে হবে না নতুন বাইকের।
আজকের জন্য এনাফ শো অফ হয়ে গেছে, আর নতুন বাইক কিনছি, ভাই মোহাম্মদ সানির আবেগকে একটু বোঝার চেষ্টা করেন, তাই একটু অন্যভাবে, তাই একটু সিনেমেটিকভাবে বাইকটাকে বারবার দেখানোর চেষ্টা করতেছি আর কি। আর একবারে অ্যাডভেঞ্চার বাইক নিছি, অ্যাডভেঞ্চার সিজন চলতেছে, রেনি সিজন, আর সেই জন্য পুরা কাদা কাদা হয়ে গেছে চারিদিকে। আর এখনও পর্যন্ত বাইকে আমি এই যে স্যাডেলিং করে উঠি নাই, মানে হচ্ছে এই যে স্ট্যান্ডের উপর পা দিয়ে উফ উফ এই যে ফিল দাদা, ও এগুলো তো পাওয়া যায় না এগুলো। তবে ভাই যেই ফুলফিলমেন্টটার জন্য 150 এক্সট্রাকে নিছি সেটা ভালোভাবেই পাচ্ছি। তবে যখন গতকালকে প্রথম বাইকটা হাতে পাই তখন আর কি বাইকটা নিয়ে চালিয়ে খুব বেশি কনফিডেন্স পাচ্ছিলাম না, কারণ টানা 20 দিন আমি হিমালয়ান চালাইছি, সেম ক্যাটাগরির বাইক অ্যাডভেঞ্চার ট্যুরার, বাট হিমালয়ানটা অনেক বেশি ভারী বাইক, ওইটা রাস্তার মধ্যে না এরকম চেপে বসে থাকে, ওইটার ওজন প্রায় 200 কেজি, 194 কেজির মতো আর কি। আর এটার ওজন হচ্ছে 139 বা হচ্ছে রেজিস্ট্রেশন পেপারের মধ্যে লেখা আছে 142 কেজি, সো সেই ক্ষেত্রে এটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে। তারপরেও আস্তে আস্তে হাতে আসতে একটু টাইম লাগবে, যার কারণে এখন খুব বেশি চিপা চাপা মারতেছি না, একটু আস্তে আস্তে চালাচ্ছি। হিমালয়ান আর হচ্ছে সিভিএক্স একই ক্যাটাগরির মধ্যে পড়লেও হিমালয়ানের মধ্যে যখন বসতাম না তখন ফিল হইতো যে বাইকটার ভিতরে বসে আছি, বাট সিভিএক্সের মধ্যে যখন বসছি তখন ফিল হচ্ছে যে বাইকটার উপরে বসে আছি, নিজেরে খুব রাজা রাজা ফিল হইতেছে, সবার থেকে উঁচা ফিল হইতেছে, অন্যান্য বাইকগুলোর থেকে এটার হাইট অনেক বেশি, তো যার কারণে আমার হাইটের সাথে মিলে আরও বেশি উঁচা উঁচা ফিল হইতেছে। আই ফিল লাইক আই এম এ কিং, আর রাজা তার ঘোড়া, রাজা তার বাঘ, রাজা তার সিংহটারে নিয়ে বেরোইছে, এরকম এরকম ফিল আসতেছে। সো ফ্রম নাও অন দিস ইজ মাই টাইগার, দিস ইজ মাই লায়ন। আচ্ছা ভালো কথা, বাইকের নাম সিলেক্ট করা হয় নাই, একটা নাম মাথার মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে টাইগার আর লায়নের মিশ্রণে, যেটা হচ্ছে টায়ন। ঠিক আছে, ওকে, না ফাইনাল করবো না, আবার একটু গুগল সার্চ করতে হবে, দেখা যায় গুগল টায়ন নামে যদি অন্য কিছু থাকে তখন আপনারা বলবেন হ্যাঁ কপি করছেন কপি করছেন, আগে একটু সার্চ করে নিই তারপরে ফাইনাল করবো। গুগলে টায়ন সার্চ করে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু পাই নাই, তাহলে আমার নতুন বাইকের নাম ফিক্স হইলো টায়ন, টায়নই থাকবে, টাইগার লায়ন টায়ন। আর আগে আমার বাইকগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি হয়তো গার্লফ্রেন্ড বানাইতাম বা হচ্ছে বউ বানাইতাম, বাট টায়ন বা আমার 150X আমার ব্রো হবে, গার্লফ্রেন্ড বা বউ হবে না, আমার পার্টনার হবে, ট্যুরের পার্টনার, যাকে নিয়ে আমার করতে হবে অনেক অনেক অ্যাডভেঞ্চার। বাইকিং জগতে হন্ডা নিয়ে একটা পপুলার লাইন আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ হন্ডা ইউ ডোন্ট হ্যাভ এ হন্ডা, এটার মানে আপনারা বের করেন, বাট ভাই মোহাম্মদ সানির এখন একটা হন্ডা আছে। ঠিক আছে, ভাই মোহাম্মদ সানি বিদায় নিচ্ছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। হৃদয় ফাস্ট